তার দেশব্যাপী পরিচিতি। সেই গানের কারণে ঘর ভাঙল ব্লোজ আপ ওয়ান তারকা সঙ্গীত শিল্পী মৌসুমি আক্তার সালমার। সালমা শিবলি সাদিকের পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের ডিভোর্সের কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন সালমা। এই প্রসঙ্গে সালমা বলেন, গত 19 নভেম্বর আনুষ্ঠানিকভাবে আমাদের ডিভোর্স হয়েছে, কিন্তু কেন আপনারা এমন সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্নের উত্তরে সালমা বলেন, 2010 সালে আমাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন চাইত না আমি গান করি। তাদের না চাওয়ার কারণে গত 4 বছর আমি গান থেকে দূরে ছিলাম। টিভি প্রোগ্রাম কনসার্ট সহ সব রকম গানের অনুষ্ঠান থেকে দূরে ছিলাম। এই গানের কারণে ও আমাকে মারধর করত, তারপরও আমি চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার জন্য। সালমা আরো বলেন, কিছুদিন আগে আমি একটি অ্যালবামের সঙ্গে ওকে সম্পৃক্ত করি, যাতে বিষয়টি ও স্বাভাবিকভাবে নেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তারপর গত 4 মাস ধরে আমি আলাদা থাকছি। ভেবেছিলাম দূরে থাকলে হয়তো ও ফিল করবে, তাতে হয়তো সম্পর্কটা ভালো হবে, কিন্তু তা আর হয়নি। গত 19 নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে দুই পরিবারের সদস্যরা বসে এই বিষয়ে মীমাংসার চেষ্টা করেন। সমাধান না হওয়ায় ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান সালমা। আমার পরিবার সামাজিকভাবে ওর পরিবারের চেয়ে ছোট হওয়ায় শ্বশুর বাড়ির লোকজন আমার পরিবারকে ভালোভাবে গ্রহণ করত না। জানিয়া সালমা আরো বলেন, আমার বাবা মাকে ও কোনোদিন সালাম পর্যন্ত দেয়নি। এই প্রতিবেদককে সালমা জানান, তিনি শুনেছেন একাধিক মেয়ের সঙ্গে শিবলির প্রেমের সম্পর্ক রয়েছে, এমনকি শিবলি আরেকটি বিয়েও করেছেন, সে ঘরে একটি সন্তানও রয়েছে। সালমা শিবলি দম্পতির স্নেহা নামের একটি কন্যা সন্তান রয়েছে, গত 4 মাস ধরে শিবলির কাছে রয়েছে মেয়েটি। সালমা অভিযোগ করেন, এতদিন তাকে মেয়ের মুখ পর্যন্ত দেখতে দেয়নি, তবে এখন থেকে মেয়ে দুজন